everyone, welcome back to my channel. আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ডিনার সেটের রিভিউ। তোমরা অবভিয়াসলি থাম্বনেল দেখে বুঝে গেছো, ডিনার সেট আমাদের কমবেশি প্রত্যেকের কিচেনে খুব প্রয়োজন। তোমরা যারা সামনে ডিনার সেট কিনতে চাও বা কিনতে ইচ্ছুক বা কেনার জন্য দেখছো, তো ডেফিনেটলি এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে। কিছু কেনার আগে অবভিয়াসলি সেটা সম্পর্কে একটু যাচাই করার প্রয়োজন, কেমন দাম, কী কী ডিজাইন আছে, কোনগুলো ভালো, কোনটা কেমন, একটু রিভিউ দেখে নেওয়া খুব প্রয়োজন, যেমন আমিও করেছিলাম। তারপর কিনে আনার পর আমার যেটা মনে হয়েছে সেই ওপিনিয়ন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি যে ডিনার সেটটা নিয়েছি সেটা হচ্ছে লারা ওপাল গ্লাস বাই বোরোসিল, 41 পিসের ডিনার সেট। বোরোসিল ব্র্যান্ড সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো, এটা খুবই ভালো ব্র্যান্ড। বোরোসিলের সবকটা কিচেন আইটেমসই কিন্তু খুব ভালো হয়ে থাকে। আমার ভীষণ পছন্দ বোরোসিল ব্র্যান্ডের যে কোনো আইটেম। তো যাই হোক, এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও না, এটা আমার ওপিনিয়ন, আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং এই ডিনার সেটটাও আমি নিজে পারচেস করেছি, সুতরাং এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও না। তো চলো দেরি না করে আমরা ভিডিওতে মুভ করব। তার আগে বলে দিই, যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দেরি না করে লেটস মুভ অন দ্য ভিডিও। সো আমি নিয়েছি লারা ওপাল গ্লাস বাই বোরোসিল, 41 পিসের ডিনার সেট। এটা আমি কোত্থেকে পারচেস করেছি, কত প্রাইস নিয়েছি, কি কি আইটেমস আছে এর মধ্যে, সকলে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করছি আজকে ভিডিও তোমাদের খুব হেল্পফুল হবে। আমি নিয়েছি বোরোসিলের লারা, এর মধ্যে কি কি আইটেমস আছে সেগুলো আমি সবই তোমাদেরকে দেখাবো। প্রত্যেকটা আইটেমস খুবই এসেনশিয়াল, এমন কিছু আইটেম দিয়ে অনেক সময় ডিনার সেটে ভরিয়ে দেয় যেগুলো আমাদের কোনোদিনই ইউজ হয় না, কিন্তু সেটা থাকে, সেটা আমাদের নিতেই হয় যেহেতু সেটের মধ্যে থাকে। প্রত্যেকটা সেট দেখে আমার মনে হয়েছিল এখানে প্রত্যেকটা আইটেম আমার খুবই ইউজফুল হবে, সেজন্য আমি এটা চয়েস করেছি। দেখবে ডিনার সেটে অনেক সময় নুনের কৌটো থাকে, নুন বা গোলমরিচের কৌটো থাকে, দুটো করে থাকে, ওটা কোনোদিনই কোনো কাজে আসে না। স্যুপ যে স্পুনগুলো থাকে সেই স্যুপের স্পুনগুলো কোনোদিনই কাজে আসে না, আমার তো আসেই না, তো সেগুলো কিন্তু এখানে নেই। তো চলো দেরি না করে কি কি আছে চটপট দেখে নিই। প্রথমে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গ্লাস। আমি সবকটাই নিচে ভালোভাবে দেখিয়ে দেবো, ওভারঅল আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে গ্লাস আর এই হচ্ছে রাইস প্লেট, এর উপরে আমি গ্লাসগুলো দেখিয়ে দিলাম। আছে এরকম সাইজের সার্ভিং বোল, এতে অনেক কিছুই দেওয়া যাবে, বেশ বড় আছে বোলগুলো, আর এতে এরকম ঢাকনাও দিয়ে দিয়েছে। তো তোমরা একটুখানি দেখে নাও, বোরোসিলের এরকম যে মিক্সিং বোলগুলো হয় এরকম একটা 500 ml আর একটা 900 ml এর দিয়েছে। এখানে আছে 6টা বড় প্লেট, 6টা ছোট প্লেট আর 6টা ভেজ বোল বা কারি বোল, যা আমাদের খুব ইউজ হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কাপ সেট, এতে দিয়ে দিয়েছে, এই দেখো 6টা কাপ দিয়েছে এবং দুটো বোল, এটা কাপ আর দুটো বোলের একটা সেট দিয়ে দিয়েছে। তো এগুলো সবই আমি তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দেবো, তো চলো দেখে নিই প্রত্যেকটা কেমন আইটেম। পুরোপুরি দেওয়া আছে এখানে, এই যে 41 পিসের ডিনার সেটে দুটো ডিজাইন আছে, এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন। তো আমি নিয়েছি এই ডিজাইনটা, দেখতে পাচ্ছ এখানে আছে লেখা ব্র্যান্ড লারা ওপাল গ্লাস বাই বোরোসিল। এবার দেখো এখানে তোমার প্রাইস দিয়েছে 5999। এখানে আছে 6টা কাপ, দুটো বোল আর এদিকে কাপ, এটা হচ্ছে কাপ আর বোল সেট। তো তোমরা একবার ভালো করে দেখে নাও। এরপর যেটা আছে এটা হচ্ছে ডিনার সেট পুরো, একটা রাইস প্লেট। প্লেটগুলোর সাইজ কিন্তু স্ট্যান্ডার্ড, কোনো চিন্তা নেই, বেশ বড় সাইজের আর এরকমভাবে সেল করা আছে। 6টা প্লেট, একটা রাইস প্লেট, 6টা ছোট প্লেট, ছোট প্লেটগুলোকেও এভাবে প্যাকিং করা আছে, সুন্দর করে প্যাকিং করা আছে।
ভেজ বোল বা স্যুপ বোলের মতো অতটা বড় নয়, এটা নর্মালি যে ভেজ বোলগুলো হয় বা মাংস তরকারি তুলি এরকম নর্মাল ছোট সাইজের বাটি, মিডিয়াম সাইজের এরকম ছোট বোল দিয়েছে ছটা, এই যে টোটাল ছটা। এরপরে পাচ্ছি আমরা এরকম সাইজের দুটো বোল, একটু বড় সাইজের এই যে বোলটা আছে ওর থেকে কিন্তু এই দুটো বোল অনেকটাই বড়। এই বোলের সাথে কিন্তু আমাদের দুটো ঢাকনাও দিয়েছে, এরকম লিড দিয়ে দিয়েছে। আর কি পাচ্ছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বোরোসিলের মিক্সিং বোল খুবই ইউজফুল, এখানে বোরোসিলের দুটো মিক্সিং বোল দিয়েছে, একটা 500 ml আর একটা 900 ml, সেট অফ ফোর বলছে, কারণ মিক্সিং বোল আর তার সাথে থাকছে ঢাকনা। এই একটা সাইজে আর এই একটা সাইজে। আর পাচ্ছি বোরোসিলের ছটা গ্লাস, গ্লাসগুলো এমন দেখতে। এখানে টোটাল 8 পিস আছে, ছটা বড় প্লেট, ছটা ছোট প্লেট, ছটা কারি বোল যেগুলো ছোট সাইজের হয় মিডিয়াম ওটা দিয়েছে, একটা আছে রাইস প্লেট, ছটা গ্লাস, দুটো আছে মিক্সিং বোল হচ্ছে 500 ml এর, এটা হচ্ছে 900 ml এর। এখানে আছে দুটো বোল এবং তাদের ঢাকনাও আছে এরকম। এখানে আছে টোটাল 8 পিস, এখানে আছে 3, 6, 18 পিস, তাহলে 18 আর 8 হয়ে গেল 26, আর 6, 32, একটা রাইস প্লেট 33, এখানে দুটো মিক্সিং বোল 34, 35, 36, 37 ঢাকনা ধরি, আর এখানে আছে দুটো বড় প্লেট, দুটো বোল, বড় রোল তো 37, 38, 39, 40, 41, টোটাল 41 পিস হয়ে গেল। তো চলো সবগুলোকে ক্লোজে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রোডাক্টে লেখাই আছে লাইট ওয়েট, টাফেন গ্লাস, মাইক্রোওয়েভ সেফ, চিপ রেসিস্টেন্ট। এখানে যে দুটো বোল দিয়েছে, বোল দুটো দেখো মাইক্রোওয়েভ প্রুফ, ওভেন প্রুফ, ডিশ ওয়াশার প্রুফ, টেম্পারেচার প্রুফ। সো গাইস, আই হোপ আজকে ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে হেল্প হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।